বিসমিল্লাহি রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সে আলোচনাটি হল যে এই কথাগুলো শরীয়তের দৃষ্টিতে হাদিসে বলা হয় যে একটা পুরুষকে 70টি হুর দেওয়া হবে। আচ্ছা, হুর আরবি ভাষা, বাংলা কি? বাংলা হলো সুন্দরী রূপসী, যে আল্লাহ যখন দেখবে মানুষ সবাই আল্লাহর আইন মেনেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর পথে সত্যবাদী হয়ে থেকেছে, তাদের জন্য পুরস্কার রাখা হয়েছে, তাদেরকে কি দিবে আল্লাহ? তাদেরকে এক একজনকে 70টি করে হুর দেবে। তো এক একজনকে 70টি করে হুর কেন দেবে? এই জন্যই দেবে, যারা আল্লাহর কাজ করেছে, আল্লাহকে সন্তুষ্ট করেছে, তাদেরকে আল্লাহ 70টি করে হুর দেবে একজন পুরুষের পিছনে। তবে এই পৃথিবীতে আমার মা বোন যারা আছে তাদের মনে একটা কষ্ট, পুরুষ মানুষ তারা আল্লাহর কাজ করবে, তাদেরকে 70টা হুর দিবে, আমরা মেয়ে মানুষ আমরাও তো আল্লাহর কাজ করি, যতটুক পারি করব, আর আল্লাহ আমাদেরকে কি দিবে? তাদেরকে 70টি হুর মানে 70টি নারী সুন্দরী রূপসী দেবে, আমাদেরকে কি দেবে? আমাদেরকে কি 70টি পুরুষ দেবে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? আল্লাহ তো বলেছে আমি সমান বিচার করি, আমি কারো প্রতি কম বেশ দেই না, কাউকে আমি ঠকাই না। তাহলে মহিলারা যদি আল্লাহর ইবাদত করে আর যদি বেহেস্তবাসী হয় তাহলে তার কেন 70টি পুরুষ দেবে না? তরু তাজা সুন্দর দেখতে আল্লাহ কি কাউকে ঠকায় না? তাহলে পুরুষদেরকে 70টি হুর দিব কেন? তারা সেবা করবে। তাহলে মহিলারা যদি আল্লাহর কাজ করে, আল্লাহকে সন্তুষ্ট করে যদি বেহেস্ত প্রাপ্ত হয়, তাদেরকে কয়টি পুরুষ দেবে? এটা কিন্তু কোনো জায়গায় অঙ্কটি বসায়নি। তবে দেখেন যে আমি আগেও বলেছি বেহেস্ত শব্দের অর্থ কি? বেহেস্ত শব্দের অর্থ শান্তিময়, শান্তির আরেক নাম হলো বেহেস্ত। আচ্ছা, এই দুনিয়াতে বেহেস্ত আছে, যেমন দলিল সহকারে বলতে গেলে সাদ্দাতের বেহেস্তটা এখনো আছে, এখনো মানুষে আরাম আয়েস করে থাকতেছে, খাইতেছে। আচ্ছা, সাদ্দাতের বেহেস্তটা দুনিয়াতে আছে। এখন সেই সাদ্দাতের কথা যদি বলতে যাই, সেই সাদ্দাত স্টাইলের লোক কিন্তু এখনো আছে, এবং বিয়ে যদি করে থাকে 4টা 5টা, এর মধ্যে বাহিরের নারী আছে তাদেরকে সেবা করে, আর সেই সেবা করতে গিয়ে যেই পরিমাণের সেবা দরকারের চেয়ে বেশিও যদি লাগে সেই সেবাটুকু করে, এটা আপনারা বুঝে নেবেন। তাহলে এক ধরনের মানুষ আছে তারা বেহেস্তে প্রবেশ করবে না, বেহেস্তে প্রবেশ করবে না, যার ধ্বজভঙ্গ রোগ আছে সে কখনো বেহেস্তে প্রবেশ করবে না। দেখেন হাদিস কি ঠিক করেছে, এই টিস কিন্তু শরীয়ত এখনো বুঝেনি, হাত পা ধুচ্ছে, আল্লাহর ইবাদত করছে, কিন্তু ভিতরে আত্মার মধ্যে ময়লা লেগে আছে, সেটা কিন্তু পরিষ্কার করার খবর নেই। আচ্ছা, এখন যেই হাদিসগুলো এগুলা কিন্তু লোভনীয় হাদিস, যে আল্লাহ হুর দিবে, আল্লাহ বেহেস্ত দিবে, এজন্য আল্লাহ আমরা ইবাদত করি, কিন্তু মূলত আল্লাহকে চাই না। আমায় নহে গো ভালোবাসো, ভালোবাসো মোর গান, তোমরা আমার কাছে বেহেস্ত চাও, শান্তি চাও, বিপদ মুক্তি চাও, ফুলসিরাত পার হতে চাও, আমাকে কেউ চাইলে না। তাহলে পৃথিবীর সকল মানুষের, সকল প্রাণীর দুঃখ কষ্ট আছে, আমি মনে করি এই বিষয়ে আল্লাহরও একটু কষ্ট আছে। সেটা কি? যে আল্লাহ এই সমস্ত সৃষ্টিতেও সৃষ্টি করেছেন প্রেমেরই কারণে, একা একা আল্লাহর ভালো লাগে না,
তাই বান্দারা যদি আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে তখন আল্লাহও তার সাথে প্রেমের খেলা খেলে। এখন আল্লাহকে চায় কিন্তু আল্লাহকে চায় না, তারা কি চায়? আল্লাহ তোমার ইবাদত করি, তুমি এটা দিও, বেহেস্ত দিও, ওটা দিও, সেটা দিও, সত্তরটা হোর পাবো। লোভ কত, বাচ্চা, সব বাচ্চা। আমার যে একটা বাচ্চা আছে তাকে আমি 50,000 টাকার একটা বান্ডিল দিলাম, না আমি এগুলো কি করবো আমার লাগবে না, আমি দুটা চকলেট তার হাতে দিয়েছি, কত খুশি। বান্ডিল ছিল না, চকলেট ছিল। তুমি যদি বসতা যে বান্ডিল দিয়ে আমি চকলেটের দোকানটাই কিনে ফেলতে পারব, এই জ্ঞানটা তার নেই। আল্লাহ তুমি হুর দিবা, আল্লাহ তুমি বেহেস্ত দিবা, আল্লাহ তুমি, এই যে কথাগুলো বলা হয়েছে। তাহলে আর বাচ্চা, আচ্ছা আমি আমার বাচ্চাকে আমি আজকে জিজ্ঞাসা করছি, ছোট্ট বাবা মাকে এত জ্বালায় না, তোমার মা যদি মরে যায় তোমাকে কে খাওয়াবে, কে রান্না খাওয়াবে, কে তোমাকে দেখবে? সে বলতেছে কেন আমার আপু আছে না, আমার আপু রান্না দিবে। দেখছেন তার জ্ঞানটা কোথায়? সে যে মরে যাবে সে খবর নাই, আমার আপু আছে রান্না দিবে। চকলেট নেব, বান্ডিল নেব না, যাই হোক। তো এখন যে কথাটি আমি বলতে চাচ্ছি যে বেহেস্তের মধ্যে 70টি করে হুর দিবে একজন পুরুষকে, মহিলাকে কি দিবে? আল্লাহকে কাউকে ঠকায়? আল্লাহ কাউকে ঠকায় না। তাহলে মহিলাদের কোনো ফয়সালা দেয়নি। আর পৃথিবীতে দেখেন সেই বেহেস্তগুলো কিন্তু পৃথিবীতেই, তার প্রমাণ দিচ্ছি। দেখুন যে একটা মেয়ে মানুষের দলিল মতে সরকারি আইন অনুযায়ী একটা স্বামী থাকে, দুইটা স্বামী, তিনটা স্বামী, পাঁচটা স্বামী থাকে না, একটা স্বামী থাকে। আর একটা স্বামী 10টা 15টা বিয়েও করতে পারে। তাহলে বোঝা গেল যে যার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, জমি জমা অভাব নেই, সে যদি 50টা বিবাহ করে তাকে কেউ নিষেধ করিয়া লোক নেই। তাহলে সে যদি 70টা বিবাহ করে তাকে নিষেধ করার কেউ লোক নেই, কারণ তার কত হাজার কোটি টাকা আছে সে নিজেও বলতে পারে না। আচ্ছা তাহলে যেই বেহেস্তের আশায়, যেই হুরের আশায় আমরা আল্লাহকে সেজদা করি, আল্লাহর কাছে এটা চাই সেটা চাই, তখন আল্লাহর এত ইবাদত করার পরেও কিন্তু আল্লাহ বেজার। কেন বেজার? তারা তো আমাকে ভালোবাসলো না, তারা তো আমাকে চাইল না। আচ্ছা যাই হোক, তাহলে আজকের কথা হলো, আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে পুরুষদেরকে 70টা হুর দেওয়া হবে, 70টা সুন্দরী দেওয়া হবে, তাহলে মেয়েদেরকে এর পরিবর্তে কি দেওয়া হবে? কারণ আল্লাহ কাউকে ঠকায় না, যদি না ঠকায় এর ফয়সালা আমি, হে মুন্সি ভাই, হে মাওলানা ভাই, হে হাজি ভাই, আমি আপনাদের কাছে এটার ফয়সালা চাব যে মহিলাদেরকে 70 পিস কি দিবে এর বিনিময়ে। আর যদি বলেন যে না এদেরকে 70টা পুরুষ দেওয়া হবে না, তাহলে কিন্তু আল্লাহ অবিচারী হবে। আর যদি বলেন যে না 70টা পুরুষ দিবে, তাহলে এটা কোথায় লেখা আছে, কোন দলিলে আছে? এটার ফয়সালা অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন, এক। দ্বিতীয়ত আমি আপনাদেরকে এটা বলছি যে এই কথাগুলো ফল্ট, আল্লাহ কিচ্ছু দিবে না আপনাকে, কিচ্ছু দিবে না আপনাকে, এটা কেমন কথা?
এই যে আল্লাহর ইবাদত করতেছি, আমি একটা কথা বলেছিলাম একদিন আপনাদেরকে, এই পৃথিবীটা আল্লাহ পরীক্ষার মঞ্চ হিসাবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই কথাটা আল্লাহ কোথায় লিখেছে? সূরা মুলুকের দ্বিতীয় নম্বর আয়াতে কি লিখেছেন? ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। আচ্ছা, তাহলে পরীক্ষার মঞ্চ। আবার বলা হয়েছে যে প্রেমেরই কারণে পৃথিবী সৃষ্টি, কে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। এই কথার নিদর্শন হিসেবে আমি একটা আলোচনা করে থাকি, তবু আরেকটু বলি। যে দেখবেন, একটি রাজ্যের রাজা, সে তার রাজ্যের মধ্যে ঢোল পিটিয়ে বলে দেওয়া হলো যে শুক্রবার থেকে যে এই দেশের মানুষে কার কি প্রয়োজন, কার কি দরকার, যে যা কিছু চাবে আমি তাকেই তা দিব। এখন ঢোল পিটিয়ে বলার পরে রাজ্যের মানুষ কত খুশি, রাজার কাছে যা চাবো রাজা তাই দেবে। এখন রাজদরবারে তো লাইন, বিরাট লাইন। এখন এই লাইনের মানুষে যে যা চাচ্ছে, যে আমার 20,000 টাকা হলে মেয়েটাকে বিয়ে দেব, আমার 10,000 টাকা হলে আমি মামলা থেকে ছুটতাম, আমাকে কিছু একটু জায়গা দেওয়া হোক যাতে বাড়িঘর করে থাকতে পারি, যে যা চাইতেছে দেওয়া হচ্ছে। দিতে দিতে বেশ কিছুদিন চলে গেল, মানুষকে বিদায় করা হলো। এখন রাজা চিন্তা করতেছে, আমার পাশে যে দাসী, সে আমার যখন যা কিছু লাগে এনে দেয়, আমার সেবায় থাকে সবসময়, সে তো কিছু চাইল না। তখন রাজা নিজে তাকে বলল, হে দাসী, তুমি সবসময় আমার সেবা করো, তাহলে তুমি যে কিছু চাইলে না। তখন দাসী বলতেছে, আমি চাইনি, আমি চাইলে যদি আমাকে না দেন এই জন্য আর আমি চাইনি। আরে, সবাই তো আমার কাছে চাইছে, আমি সবাইকে দিয়েছি, আর আমি তো তোমাকে নিজে বলছি তুমি কি চাও। তখন বললে যে আমি যা চাই আপনি তো আমাকে দিবেন না। হ্যাঁ, এত অচেনা মানুষদেরকে দিয়ে দিয়েছি, তুমি আমার নিকটের মানুষ, আমার সেবা করো, যখন যা লাগে তাই দাও, তোমাকে আমি দিব না, তুমি চাও চাও, আমি কথা দিচ্ছি আমি তোমাকে দেব। তখন দাসী কি করলেন, রাজার গায়ের চাদরের মধ্যে ধরলেন। তখন রাজা বলতেছে, চাদরে ধরলা কেন? বলতেছে যে হুজুর, আমি তো আপনাকে চাই, আমাকে কেন? তখন বলতেছে, আপনাকে যদি আমি পাই গোটা রাজত্বটাই তো আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি সন্তুষ্ট থাকেন আর আপনি যদি আমার হয়ে যান, আমি যদি আপনার হয়ে যাই, আমার আর কিছু চাওয়ার নাই, আপনাকে পেলে গোটা রাজত্বটাই তো আমার। তখন রাজার চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়তেছে, বলতেছে, আজকে রাজভাণ্ডারটা আমি খুলে দিয়েছি, একটা মানুষ পাইলাম না যে তারা আমাকে চায়, কিন্তু তোমাকে আমি পাইলাম, তুমি শুধু আমাকেই চেয়েছ। তাহলে রাজা কি বলেছিল, কথা দিলাম তুমি চাও আমি তোমাকে দেব, শেষে সে কি হলো, রাজার রানী হয়ে গেল। তাহলে এই পৃথিবীতে আমরা শরীয়তের ইবাদত করি, আল্লাহ বেহেস্ত দিও, দোজক থেকে বাঁচাইও, কেন? আল্লাহর যদি ইচ্ছা হয় আমার দোজকে ভালাই দিক, আল্লাহর যদি ইচ্ছা হয় আমার বেহেস্ত দিয়ে দিক, এটা আমার দরকার নাই। হে আল্লাহ, তোমাকে যদি পাই আমার আর কিছুই চাওয়ার নাই। হে জগৎবাসী, আমরা যদি এই দেশে যাই তবে সকলই শান্তি আর শান্তি,
প্রেমের শান্তির চেয়ে আর কোনো কিছুই হয় না। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, এই যে হুরের কথা বলেছি, ফল্ট, এটা মিথ্যা কথা। 70টা হুর দিবে, এ তো লোভনীয় হাদিস। কোরআনে কোনো জায়গায় বলেছে 70টা হুর দিবে? আল্লাহ কি অবিচারী? দে একটা বিষয় যে আল্লাহ যদি এই কথা বলে থাকে, আমি সকলকে সমান দেখি, কাউকে আমি কমও দেই না বেশিও দেই না, তাহলে একজনকে 70টা হুর দিবে, মা বোন কি ঠকাবে আল্লাহ? আল্লাহ কি ঠকানের ব্যবসা এই দুনিয়া খুলেছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, মনে হয় আমি একটু উত্তেজিত হলাম, ক্ষমা করবেন, আমি এভাবে কখনোই কথা বলতে চাই না, হয়তো আনন্দের বসে বলেছি, রাগ করবেন না। তবে কি, আমি যাকে ভালোবাসি তাকে শুধু ভালোই বাসবো, সে আমাকে কে দিবে না দিবে এটা আমার দরকার নেই। একটা কথা হলো কি, ভালোবাসার মানুষ এমনই হয়, তার সাথে রাগারাগি জেদাজেদি করে বেশি, কেন? তার মনের মতো করে তাকে পাচ্ছে না, কিন্তু অন্তরের অন্তস্থল থেকে সে তাকে ভালোবাসে, তাই একটু মেজাজ করে কথা বলে, কারণ তাকে আমার মনের মতো করে পাই না। আমি তাকে যাকে চাই, যাকে আমি ভালোবাসি, সে যদি আমার মনের মতো না হয়, তাকে ভুলতেও পারে না, ছাড়তেও পারে না, ধরে রাখতেও পারে না, তখন ছেদ করে ওঠে। কিন্তু ওই ছেদ করার ভিতরে কিন্তু প্রেমটা লুকিয়ে আছে, এটা বুঝে নেবেন। সেটা পরকাল হোক, ইহকাল হোক, সব জায়গায়। যাই হোক, এ সমস্ত জগৎবাসী, আজকে যে কথাগুলো আপনাকে বললাম, আপনাদেরকে বললাম, যে আমার এই কথাগুলো কি আপনারা, এই কথাগুলো কি আপনারা কষ্ট পেলেন, নাকি আমার কথাগুলো ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।